মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কানলা রোড এলাকায় এগ্রিকালচার ফার্মের দ্বিতীয় গেট সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সভাগৃহে গ্রামীণ স্বরোজগার যোজনা প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে গ্রামের বেকার যুবক যুবতীদের নিয়ে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কেন্দ্র সরকারের তরফ থেকে যে বিশেষ ভিজিলেন্স অ্যাওয়ারনেস প্রোগ্রামের সূচনা করা হয়েছে সপ্তাহে, আজকে আমরা ইউকো আরসিটি বর্তমানের তরফ থেকে তা পালন করলাম। বিশেষত এই দিনটিতে আমরা বিভিন্ন ধরনের দুর্নীতির নির্মূল করার এক শপথ নেওয়ার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সমাজে অর্থনৈতিক, রাজনৈতিক বা অর্থনৈতিক বিভিন্ন যে সমস্ত দুর্নীতি ঘটে থাকে, যার জন্য আমাদের আপামর জনতা, যারা আমরা কোনো কিছু কাজ করতে গিয়ে ভয় পাই বা নিজে আগিয়ে যেতে বাধাপ্রাপ্ত হই, বা বিভিন্ন দুর্নীতিপরায়ণ লোক আমাদেরকে ট্র্যাপে ফেলে, সেই ট্র্যাপে যাতে আমরা না পড়ি বা সেই ট্র্যাপে যদি অন্য কাউকে পড়তে দেখি তার থেকে তাকে বিরত করার জন্য আমরা আজকে এই শপথ অনুষ্ঠান পালন করলাম। এখানে অ্যাকচুয়ালি একটা ট্রেনিং হচ্ছে, এই ট্রেনিংটা হচ্ছে 10 দিনের একটা ছাগল পালনের ট্রেনিং। যে ট্রেনিংটাতে যে কোনো গ্রামীণ বেকার ছেলে মেয়ে এখানে অ্যাপ্লাই করলে তারা ট্রেনিংয়ের সুযোগ পায় একদম ফ্রি অফ কস্টে। তো সেইরকমই কিছু যুবক গোটা বর্ধমান জেলার বিভিন্ন কর্নার থেকে তারা অ্যাপ্লাই করেছিলেন এখানে, এবং সেই মোতাবেক তাদের ট্রেনিং হচ্ছিলো। তো সেই ট্রেনিংসরা এখানে অংশগ্রহণ করেছেন, এবং সেই ট্রেনিংসদের ট্রেনিং দেওয়ার জন্য ভেটেরিনারি স্পেশালিস্ট, পশু বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর প্রসাদ মুখার্জি মহাশয় আছেন। এটা এক সপ্তাহ ধরে টানা চলবে। যারা ট্রেনিং নিচ্ছে তারা গোটা বর্ধমান জেলার বিভিন্ন গ্রামের বেকার ছেলেমেয়ে। আনুষ্ঠানিকভাবে এটা কন্ডাক্ট এরকম না, এটা একটা অনগোয়িং প্রসেস, সারা বছর ধরে এখানে ট্রেনিং চলে। এবং এটা একটা হচ্ছে লাইভলিহুড মিশন, এখান থেকে যে কোনো গ্রামীণ বেকার ছেলে তার পেশা চুজ করার জন্য আবেদন করতে পারে। আমরা 30 থেকে 35 জনের একটা ব্যাচ তৈরি করি এবং সেই প্রশিক্ষণ বিষয়টা চালিয়ে। এই প্রশিক্ষণ শিবিরে কিভাবে পশুপালন করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়, এবং কিভাবে ব্যাংকের মাধ্যমে প্রতারণা চক্র থেকে সাধারণ মানুষকে বাঁচানো যায় সেই বিষয় নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেয়া হয় এবং আলোচনা করা হয়। এক গ্রাহক আসছেন বিকালবেলা বা দুপুরবেলা, বলছেন স্যার আমাকে একজন ফোন করেছিলেন, গ্যাস অফিস থেকে বলছি বলে ডকুমেন্টস দিয়ে বললেন যে কার্ড নাম্বার বলতে, আমি বললাম সমস্ত টাকা উধাও হয়ে গেল। তো এই ফ্রডকে আমাকে বাঁচাতে হবে। ব্যাংক সবসময় বারবার বলা হয় কি ব্যাংক কোনোভাবে আপনার KYC ডকুমেন্টস ওভার ফোন চাইবেন না, কোনো অ্যাকাউন্ট সংরক্ষিত মানে সম্পর্কিত জিনিসপত্র আপনাকে চাইবেন না ওভার টেলিফোনে, কোনো অ্যাপকে আপনাকে ইনস্টল করিয়ে তার ফিউচার মানে কোনো প্রসেসিং করতে বলবে না। আপনার যদি ব্যাংক রিলেটেড কোনো কল আসে আপনাদের কাছে, আপনি এবং আপনার পরিবার এবং আপনার প্রতিবেশী সবার জন্যই এটা প্রযোজ্য, এবং সবাইকে এটা জানাবেন যে যদি কোনো কারণে ব্যাংক রিলেটেড ফোন করে যে এরকম আপনার KYC ব্লক হয়ে গেছে, আপনার পেটিএমের ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, অ্যাক্টিভেট করাতে হবে, আপনি ওভার টেলিফোন এই ডেটা দিন, আপনি কোনো ডেটা শেয়ার করবেন না, আপনি বলবেন যে আমার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চে গিয়ে আমি ম্যানেজারের সাথে কথা বলে আসবো, অথবা ওখান থেকে যদি আমি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।